রব্বি, আপনার পোলারে যে জিগাইতে কইছিলাম জিগাইছে? কি জিজ্ঞেস করব, কি জিগাইবেন বুঝেন না? আমি আপনারে কইলাম না যে আপনার পোলারে জিগাইবেন, রঘুর লগে তার ওঠা বসা আসে কি না? দেখুন, আপনি কিন্তু আমারে খুব ডিস্টার্ব করছেন। আরে, আমার ছেলেকে আমি কি জিজ্ঞেস করব না করব সেটা তো আমার নিজস্ব ব্যাপার, আপনি কেন আমাকে ডিস্টার্ব করছেন? ডিস্টার্ব না, হেল্প হেল্প, আমি আপনাকে হেল্প করবার চাইতেছি। আপনার পোলা হইল একটা সহজ সরল, কিচ্ছু বুঝে না। হ্যাঁ, উষ্টা গুতা খায়া কোন সময় কোন গর্তের মধ্যে হান্দাইব টাইলেও বের করবার পারবেন না। হেল্প করতে চাইতেছি, বুঝবার পারছেন? দেখো, তুমি কিন্তু আমাকে খুব ডিস্টার্ব করছো, সত্যি সত্যি খুব ডিস্টার্ব করছো। আচ্ছা, আমি কি তোমার কাছে হেল্প চেয়েছি? তুমি গায়ে পড়ে হেল্প করতে চাচ্ছ কেন? গায়ে পড়ে কেন হেল্প করতে চাইতেছি বুঝবার পারতেছেন না? কইলামই তো, আপনার পোলাটা সহজ সরল, আর আমি মানুষ হিসেবে চাই না একটা সহজ সরল পোলা একটা খপ্পরের মধ্যে পড়ে নিজের জীবনটা শেষ করে, বুঝবার পারছে? আপনারা হয়তো রঘুর টাকায় পয়সা খায়া তার উপর রূপটাই দেখতেছেন, ভাবতেছেন হে হেবি একটা পবিত্র লোক, ভালো লোক। কিন্তু না, কয়টা দিন যাইবার দেন, রঘুর আসল চেহারা দেখবার পারবেন, তখন বুঝবেন হ্যাঁ একটা কি বিষ। দেখুন, আমি সামান্য একটা চাকরি করি, অন্যের টাকায় চলি না, তিন দিন না খেয়ে থাকলেও কারো কাছে হাত পাতি না। তুমি কি আমাকে বলতে চাচ্ছ রঘু আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করে, তাই তো? দেখো, তুমি কিন্তু আমাকে সেদিন অনেক উল্টোপাল্টা কথা বলছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, আর একবার যদি কোনো রকম উল্টোপাল্টা কথা বলো তাহলে কিন্তু আমি থাপ্পড়ে তোমার দাঁত ফেলে দেবো। দেখাইলেন মুরব্বি, আপনার দেখি আমার মেজাজ গরম করে, আমার দাঁত হলাইবে, ভাল লাগছে মুরব্বি, ভাল লাগছে, খুব ভাল লাগছে। আপনি যে এই যে এই বয়সে একটু গরম হয়ে গেলেন না, দেখে খুব ভাল লাগছে। এ মুরব্বি, কোবরার চোখের দিকে তাকায় যদি কেউ কথা কয় তারে আমি শেষ করে দিই, সাক্ষী প্রমাণ রাখি না। তুমি গুলি ফুটিয়ে আমাকে ভয় দেখাচ্ছ? গুলি করবে? করো করো দেখি, গুলি করো। গুলি গরম না, মাথাটা গরম হয়ে গেলে গুলি করে শান্তি পায়, আর আমি গুলি করে মানুষ মারি না। উনার মুরব্বে রঘু মনে হয় আপনার পোলারে সিস্টেম করে দিব, হিসাব রেখে সালাম আলাইকুম।